আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি একটি চার্জার লাইট, যেটি ডবল ব্যাটারি সিস্টেম আছে। এখানে আগেকার যে অ্যাভারেটি ব্যাটারি ছিল সেই ব্যাটারিগুলোও এতে দেওয়া হতো, কিন্তু এখন অ্যাভারেটি ব্যাটারি পাওয়া যায় না। কিন্তু ভেতরে একটি ব্যাটারি সিস্টেম করা আছে, যেটি 4 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। আপনাদের আমি খুলে দেখাচ্ছি। তো এখানে আমি চার্জিং পিনটা লাগিয়ে দেখব, যেটা আমি একটা চার্জার সাথে দুটো ক্লিপ সিস্টেম করে রেখেছি। তো এখানে আমি চার্জিং পিনটা লাগানো সত্ত্বেও জ্বলছে না। আগেকার অ্যাভারেটি ব্যাটারিগুলো দিয়ে যেগুলো রেডিও বাজানো হতো সেই রেডিও ব্যাটারি সিস্টেম এখানে করা আছে। দেখেন, আমার সিস্টেমটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, যেহেতু ধরছে না। তো আমি সামনের দিকে খুলে ফেলব। এখানে সামনের দিকটা আমি খুলে ফেলেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে 4 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো রয়েছে। লাইটটি খুবই সুন্দর, কিন্তু ব্যাটারির জন্য জ্বলছে না। চেক করে দেখে নেব ব্যাটারিটা ঠিক আছে কি না। আগেরটা অ্যাভারেটি ব্যাটারি সিস্টেম করা আছে, যেহেতু ডবল ব্যাটারি সিস্টেম, সুইচটা 2-in-1, নিচে দিয়েও জ্বলবে উপর দিয়ে, 2-way সুইচের মতো। তো এখানে আমি ব্যাটারিতে লাগিয়ে জ্বালাচ্ছি, কিন্তু তাও জ্বলছে না। আমি ব্যাটারিটা খুলে ফেলবো এবং ডাইরেক্ট চার্জার পিনটি লাগাবো, যেখানে আমি দুটো সিমটি লাগিয়ে রেখেছি। আমি এখানে চার্জার পিনটি লাগাচ্ছি, সিমটি লাগানো আছে লাল এবং কালো। বন্ধুরা, আপনারা চাইলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। এখানে আমি লাল এবং কালো লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে, কিন্তু এর মধ্যে কিছু লাইট কাটা আছে। এখানে আমি 10টা লাইট দেখতে পাচ্ছি, কিন্তু 4টি ল্যাম্প ভালো আছে, 6টি ল্যাম্প কাটা আছে। আমি মার্কার পেন দিয়ে ওগুলো নিশান লাগিয়ে দিচ্ছি। এখানে মার্কার পেন দিয়ে নিশান লাগিয়ে দিলাম, বাকিগুলো কাটা, 4টি ভালো আছে। তো আমি এখানে নিশান লাগিয়ে দিয়ে ল্যাম্পগুলি সব খুলে ফেলবো। বন্ধুরা, এখানে বোর্ডটি কীরকম সিস্টেম করা আছে আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সূর্যের মতো চক্কর দিয়ে ল্যাম্পগুলি লাগানো রয়েছে একটি বোর্ডের মধ্যে। সার্কিট বোর্ডটি গোল, যেখানে 10টি ল্যাম্প লাগানো রয়েছে। আমি আগে থেকে মার্কার পেন দিয়ে এখানে চিহ্নিত করে দিয়েছি। তো বন্ধুরা, আমি চাইছি এখানে একটি একটি করে ল্যাম্প খুলে আপনাদের দেখাবো, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আপনাদের আমি শর্টকাট একটু শর্টের মধ্যে দেখাচ্ছি। এখানে আমি চার্জারের চক্র মতো যেটা আছে ওটা খুলে ফেললাম এবং আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। এখানে টেস্ট করে দেখছি একই ব্যাপার, 4টি জ্বলছে এবং 6টি ল্যাম্প কাটা সিন দেখতে পাচ্ছি আমি। কিন্তু আমি সেম লাইট 6টি নেব, এখানে প্লাস এবং মাইনাস চিহ্নটি দিয়ে দিলাম, যাতে সুবিধা হয় আমার পরের খাপে লাগানোর জন্য। এখানে দেখতে আমি ল্যাম্প নিয়েছি, প্লাস মাইনাস দেখে প্রতিটা ল্যাম্প আমি লাগিয়ে নেব। প্রতিটা ল্যাম্প আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু ঝালটি মারা হয় নাই। এবার আমি ঝালটি ভালো করে মেরে নেব। এখানে আমি ঝালটি ভালো করে মেরে নিয়েছি এবং প্লাস মাইনাসটা দেখে আরেকবার চেক করে নেব লাইটগুলি জ্বলছে কি না। বন্ধুরা, আপনারা এইভাবে চাইলে আস্তে আস্তে দেখে করতে পারবেন, এখানে খুবই সুবিধা। এখানে দেখতে পাচ্ছি আমি সবই লাইটগুলো জ্বলে গেছে,
কত সুন্দর লাইট হচ্ছে এখানে, মধ্যে একটি ল্যাম্পের পিনগুলো একটু বেরিয়ে আছে, পিনগুলো বেরিয়ে থাকার জন্য আমার ঝালটি ঠিক মতো ধরছে না। আমি প্রত্যেকটি পিন কাটা দিয়ে কেটে দেব যাতে হাতে না লাগে। প্রত্যেকটা পিন আমি কেটে দিয়েছি ঝাল মারার পর। এবার আমি পুনরায় আগের মতো জয়েন করে দেব। এখানে বন্ধুরা আমি পুনরায় আগের মতো জয়েন করে দিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি লাইটটি কত উজ্জ্বল। এখানে সূর্যের মতো গোলাকার বোর্ডটি। প্রথমত আমি ব্যাটারিটি নতুন একটা লাগিয়ে দেখাবো আপনাদের, পুরাতন ব্যাটারিটি খারাপ ছিল। এখানে আমি নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছি। এখানে নতুন ব্যাটারি আমি লাগিয়ে দিলাম। পুনরায় আগের মতো আমি ফিরে যাব, যেটি সূর্যের মতো গোলাকার সার্কিট বোর্ডটি ছিল। প্লাস মাইনাস আমি আগে থেকে চিহ্ন দিয়ে রেখেছিলাম। এখানে আমি প্লাস মাইনাস ঝালটি মেরে দিচ্ছি। বন্ধুরা ঝালটি মারার সাথে সাথে আমার লাইটটি কত সুন্দর জ্বলে উঠলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাইটটি। এটা আগেকার লাইট, এখনকারগুলো এলইডি নতুন নতুন পদ্ধতি বের হয়েছে। তো আমি এখানে সেটিংটি করে নেব। সেটিং করার পর আপনাদের দেখাচ্ছি বন্ধু কত সুন্দর লাগছে। সুইচটি এমনই করা আছে যে 2-in-1, নিচের দিকে জ্বলবে আবার উপরের দিকে জ্বলবে। সুইচটি এত সুন্দর, টুয়ে সুইচের মতো। এখানে আমি কমপ্লিট হয়ে গেছে, এবার লাইটটি ফিটিং করব। এখানে আমার 10টি লাইটই জ্বলে উঠেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এইরকম লাইট পেলে নতুন নতুন পদ্ধতিতে তৈরি করতে পারবেন, যেটি খুবই সুবিধাজনক। পুরাতন প্রযুক্তি লাইট এগুলি এখন আর চলছে কম। আমি ব্যাটারিটি আগের মতো পুনরায় লাগিয়ে দেব এবং সেটিং করে দেবো লাইটটি। এখানে আমি লাইটটি সেটিং করে দিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কত সুন্দর জ্বলছে। বন্ধুরা ডবল ব্যাটারি হলে খুবই ভালো হতো, উপর দিকে জ্বলছে নিচের দিকে অফ, কেননা এটা 2-in-1 সুইচ আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।